প্রত্যেকটা বিষয় করে গিয়েছেন আমরা গুনাহে ডুব মেরেছি আল্লাহর কথা ভুলে গিয়েছি নবীর আদেশ অমান্য করেছি নিজের মন মতো চলতে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করেছি একদিন হলে মনকে বুঝ দিতাম একটা দিন নয় এক সপ্তাহ নয় দিনের পর দিন রাতের পর রাত দিনের পর দিন রাতের পর রাত বাহিরে গিয়েছি সেখানে আল্লাহর আদেশ অমান্য করেছি ব্যবসায় গিয়েছি সেখানে আদেশ অমান্য করেছি যেখানে সংসার করেছি সেখানেও আদেশ অমান্য করেছি সম্পদ ভাগ বাঁটার সময় আদেশ অমান্য করেছি সম্পদের লেনদেনের সময় আদেশ অমান্য করেছি পানি খাওয়ার আইনে আদেশ অমান্য করেছি খাবারের বিধানে আদেশ অমান্য করেছি হালাল রুজি অর্জনের ক্ষেত্রে আদেশ অমান্য করেছি মায়ের ব্যবহারের সময় আদেশ অমান্য করেছি মা বাবার হকের সময় আদেশ অমান্য করেছি করতে 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 গুনাহের পাহাড় বানাই ফেললাম সারাটা জীবন জিন্দেগির প্রতিটা মুহূর্তে যদি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যেত আমরা দেখতাম আমাদের জীবনের সকালবেলা পাপে ভরপুর দুপুরবেলা পাপে ভরপুর আসরের বেলা পাপে ভরপুর মাগরিবের বেলা পাপে ভরপুর রাতের বেলা পাপে ভরপুর সারাটা জিন্দেগি আমার আপনার সকলের একই অবস্থা পুরুষ হোক কিংবা নারী হোক জোয়ান হোক কিংবা বৃদ্ধ হোক পাপে ভরপুর গুনায় ভরপুর হয়ে গেলাম আল্লাহর নারাজি পাওয়ার জন্য আমরা যত উপযুক্ত হয়ে গেলাম আল্লাহর আযাব শিকার হওয়ার যত উপযুক্ত হয়ে গেলাম কিন্তু হাজার গুনাহ করার পরও এখনো রহমান রিজিক বন্ধ করে দেয় নাই এখনো রহমান নিঃশ্বাস বন্ধ করে দেয় নাই এখনো রহমান পানি বন্ধ করে দেয় নাই এখনো রহমান সন্তান দেওয়া বন্ধ করে দেয় নাই এখনো রহমান ইকরাম করা বন্ধ করে দেয় নাই এখনো রহমান মা বাবার খেদমত করার সুযোগটাকে কেড়ে দেয় নাই এখনো রহমান নিঃশ্বাসটা কেড়ে নেয় নাই এখনো রহমান আযাব দিয়ে ধ্বংস করে নাই জগৎ প্রশ্ন করে মাওলা তোমার জমিনে থেকে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে বারবার নারাজ করে তুমি চুপ করে তো রইলা কেন তুমি বারবার রহমত দিয়ে যাচ্ছ কেন এবার রহমান ডাক দিয়ে বলে কুরআনুল কারীমে ওমা কান আল্লাহ লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওরে সৃষ্টি জগৎ আমি ওই জমিনে কেমনে আযাব নাযিল করব সেই জমিন আমার রহমতুল